হ্যালো গাইস, কেমন আছে সবাই? দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমি আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তোমার দিদিভাইকে নিয়ে আজকে ডক্টরের কাছে এলাম। আমরা এই মুহূর্তে খড়দা স্টেশনে দাঁড়িয়ে আছি, যেটা আমাদের বাড়ির থেকে, মানে আমরা ট্রেন করেই এলাম, বাড়ির খুব কাছাকাছি। তো এখানেই ডক্টর বসবেন, তো আমরা এখন ডক্টরের কাছে যাব। এবং ডক্টর দেখানোর পরে আমাদের কিছু প্ল্যান আছে, আজকে ছুটির দিন, রবিবার, ঘোরার প্ল্যান আছে। তো আমরা তারপরে আমরা চেষ্টা করছি কোনো জায়গায় ঘুরবো এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সারাদিন আমার সাথে থাকো, আর তোমার দিদিভাইকে নিয়ে কেন ডক্টরের কাছে এলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে বলবো, এখন না, সেটা একটু সিক্রেটই থাকুক, তাই তো? একদম। আর চলো তাহলে আমাদের সাথে থাকো, দেখতে থাকো সারাদিন আমরা কি করছি। আর নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো হতে চলেছে, অনেক ভালো কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। আলটিমেটলি আমরা দেখো ডক্টরের কাছে চলে আসলাম, চলে এসেছি, চলো দেখি নি, তারপরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, আগে ডক্টরের কাছে যাই, আজকে ওর একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে, সেটা হয়ে যাওয়ার পরে আমরা ঘুরতে যাব, তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আমরা এই ডক্টর দেখিয়ে আসলাম, প্রেসক্রিপশন তোমার ডক্টর দেখানো হয়ে গেছে তোমার দিদি ভাইয়ের, আর এখন চলো যাবো যেখানে ঘুরতে যাওয়ার কথা সেটা বলছি না তোমাদের, যাওয়া যা, তারপরে তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, তোমাদের অনেক ভালো লাগবে, ভালো লাগবে, তাহলে চলো ওখানে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। গরমের দিনে ঘুরতে পারি, আলটিমেটলি লস্যিটা খুব খাওয়া প্রয়োজন। দেখো আমরা তাই সবার প্রথমে ব্যারাকপুর নেমেই লস্যি খেয়ে নিচ্ছি, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন মঙ্গল পাণ্ডে পার্ক যাবো। আর চলো খেয়ে নিই, কারণ তেষ্টাও পেয়ে গেছে, অনেকটা দূর থেকে এসেছি, আর এই মাত্র নামলাম ব্যারাকপুর, এসেই তাহলে লস্যিটা খেয়ে নিই, তারপরে যেইখানে যাব সেই উদ্দেশ্যে বেরোবো, তাহলে তোমরা দেখতে থাকো। গরমের দিনে আলটিমেটলি লস্যিটা হলো চুমুক চুমুকে শান্তি। আর এখানে ব্যারাকপুরের কিন্তু লস্যিটা আমার খুব ভালো লাগে, আর এর আগে এসে আমি এখান থেকে লস্যি খেয়েছি, খুব ভালো খেতে। তোমাদের জন্য তোমাদেরকেও ইনভাইট করছি, তোমাদের সাথে যদি কখনো দেখা হয় তবে অবশ্যই লস্যিটাও খাওয়াবো বিন্দু তোমাদের। বন্ধুরা দেখো, এখন আমরা টোটোয় উঠে পড়েছি, টোটো করে যাবো এক টোটোয়, আর কোথায় যাব সেটা তোমাদের বলি, যাব ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে পার্ক। বন্ধুরা আমরা যাচ্ছি এখন ব্যারাকপুরের একটা ওয়ান অফ দ্য ফেমাস পার্ক মঙ্গল পাণ্ডে পার্ক, ওখানে যাচ্ছি, আমরা আমাদের মতন করে শেয়ার করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর পুরো ঘুরে দেখাবো অবশ্যই। আর আমি এখনো পর্যন্ত যাইনি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তাই আমিও জানি না ওখানে কি আছে আদৌ। আমাদের হয়তো অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছো যারা তোমরা অলরেডি মঙ্গল পাণ্ডে পার্ক এসে ঘুরে গেছো বা তোমরা জানো এসেছো, কিন্তু আমার তারাও তোমরাও দেখতে থাকো, আর আমার যে সমস্ত বন্ধুরা এখন আসুনি মঙ্গল পাণ্ডে পার্ক দেখুনি আসুনি, বা যারা অন্য দেশ থেকে দেখছো যাদের কখনো আসা হয়নি, তো প্লিজ একবার দেখে নাও আমাদের চোখে, আমরা মঙ্গল পাণ্ডে পার্ক শেয়ার করছি তোমাদের সাথে, শেয়ার করব। আমরা সেখানে যাচ্ছি ব্যারাকপুরে নেমে, আমরা লস্যি খেয়ে আমরা টোটোয় উঠে পড়েছি, এখন আমরা মঙ্গল পাণ্ডে পার্ক যাচ্ছি, ওখানে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো তাহলে, ওখানে পৌঁছাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, দেখতে থাকো। দেখো আমরা কিন্তু এই মুহূর্তে মঙ্গল পাণ্ডে পার্ক নেমে পড়েছি, এখন ঢুকবো, তাহলে চলো ঢোকা যাক ভেতরে, তারপর দেখাচ্ছি কি কি আছে। বন্ধুরা এখন টিকিট কেটে নেবে, তোমাদের দাদাভাই টিকিট কাটতে যাচ্ছে, যাবো টিকিটটা কেটে নিয়ে আসো। কিছু নেই রিয়েলি দাদা, সত্যি নেই। চলো তাহলে টিকিটটা কাটা হোক, তারপর আমরা যাই, নিচ্ছি টিকিটটা কাটা হলে ভিতরে ঢুকবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমরা কিন্তু এই মুহূর্তে ভেতরে পৌঁছে গেছি, চলে এসেছি। হ্যাঁ আর দেখো তোমাদের তো সবটা ঘুরে দেখাবোই, আর খুব মানে খুবই ভালো লাগছে, আর পুরো গঙ্গার পাড় পুরো মানে এত সুন্দর লাগছে এই সময়টা, মানে গরমের দিনে কিন্তু এই জায়গাটা বেশ ভালোই, আর বসার মতো যে জায়গা পুরো গঙ্গার পাশে, দেখো এইদিকে গঙ্গা রয়েছে, পুরো দেখো পিছনটাতে পুরো গঙ্গা, ক্যামেরা নিয়ে করো ওরকম, হ্যাঁ এইভাবে করো, দেখো বন্ধুরা দেখো পিছনটাতে পুরো কিন্তু গঙ্গা রয়েছে, আর চারপাশে শুধু গাছপালা আর গাছপালা, মানে ভীষণ একটা মানে শান্তির নীর জায়গা, ছায়া শুনিবীর শান্তির নীর সেরকম একটা জায়গা, আর অনেক রকম পার্কে চড়ার জিনিস আছে, ভীষণ হাওয়া বইছে, বিভিন্ন প্রকার পাখি, পাখির মানে কলরব, বিভিন্ন প্রকার পাখির ডাক,
বিভিন্ন প্রকার মানে মানুষজন ঘুরছে ফিরছে, আর একটা শান্তি মানে অন্যরকম একটা নীরবতা স্তব্ধতা এখানে কাজ করছে। আর ভীষণ হাওয়া বইছে পুরো গঙ্গার পাড়ে। আমার বন্ধু থেকে একটু ফোকাস করে দেখাও, পুরো গঙ্গা ঢুকেই পার্কের মধ্যে ঢুকেই এন্ট্রান্সটা করো, পার্কের জাস্ট মধ্যে ঢুকেই এই সিনারিটা, পার্কের জাস্ট মধ্যে ঢুকেই, পার্কের মধ্যে ঢুকেই একদম গঙ্গা। তোমরা যতটা দূরে পার্ক হাঁটবে ঠিক এইভাবেই গঙ্গার সাইড থেকে কিন্তু যেতে হবে। তাহলে চলো এবার আস্তে আস্তে ঘুরি, আর তোমাদেরকেও সবটা শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এই সাইডটা করে গঙ্গা, চলো একটু আর একটু ক্লোজে যাই। এটা হলো গঙ্গা, আর এখানে নৌকা করে যারা গঙ্গায় ঘুরতে চায় ঘুরতে পারবে। আর বন্ধুরা একদম দেখো সেই গ্রামের বাংলাদেশের অ্যাটমসফিয়ারটা এখানে দেখা যাচ্ছে, একদম পুরো নৌকাগুলি সব সারি সারি করে দাঁড়িয়ে আছে। যে সমস্ত মানুষ এখানে যারা এখানে ঘুরতে আসবে তারা চাইলে ঘুরতে যেতে পারে। তো আমার যে সমস্ত বন্ধুরা এখানে নেক্সট টাইম আসবে তো তোমরা চাইলে নৌকা করেও ঘুরতে পারো। আর দেখো গঙ্গার পুরোটা ঘুরে একদম গঙ্গার খুব সুন্দর অ্যাটমসফিয়ার, আর কি গঙ্গার সাথেই কিন্তু এই পার্কটা রয়েছে, দেখা যাচ্ছে ঠিকমতো গঙ্গার একদম পাড়ে এই পার্কটা রয়েছে। মানে এক কথায় খুব ভালো লাগছে দুপুরবেলা এসে গরমের দিনে এসে কাটানোর জন্য, এক কথায় অসাধারণ। চলো অন্য জায়গায় এবার যাই, চলো এবার দেখি নেক্সট আমরা হাঁটতে হাঁটতে যাই, আর তোমাদেরকেও দেখাতে থাকি, তোমরাও দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো কি সুন্দর, মানে একদম বসার জায়গা পুরো পাশ থেকে বসার জায়গা। এই সাইডটা ব্যাকগ্রাউন্ডটা দেখো, এখানে অনেক লোক এসেছে, সবাই ঘুরতে এসেছে, বেশ জায়গাটা সুন্দর, আর এত হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে, বেশ প্রকৃতি এখানে কিন্তু, কারণ প্রচুর গাছপালা আর কত সুন্দর সুন্দর পাখির ডাক। বন্ধুরা দেখো এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, আর মাঝখানে দেখো মানে এত রকমের গাছপালা, গাছপালাতে এত সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরা পুরোটা তোমাদের দেখাচ্ছি, আর পাখির ডাক আস্তে করে খুব সুন্দর লাগছে, তোমরা শুনতে পাচ্ছ নাকি ঠিক বলতে পারছি না কিন্তু শোনা যাচ্ছে। দেখো পরিবেশটা আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা, তুমি কিছু বলো তোমার কেমন লাগছে? হ্যাঁ একদম নিশ্চয়ই সময় কাটানোর জন্য, বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য একদম এই জায়গাটা একদম পারফেক্ট, পারফেক্ট, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে আমরা কিন্তু এই মুহূর্তে দুটো স্ট্যাচু দেখতে পাচ্ছি, মানে জিরাফের স্ট্যাচু দেখতে পাচ্ছি। হ্যাঁ সুমিকে রিকোয়েস্ট করছি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে জিরাফের স্ট্যাচু গুলো দেখানোর জন্য। দেখা যাচ্ছে এখানে হলো একটা, আরেকটা কোন দিকে? এই দিকে। না না দুটো এখানে। হ্যাঁ এই যে দুটো, দুটোই দেখা যাচ্ছে। আর এই মাঝখানটা কি গো? ওই জলাশয় টাইপের, মানে জল টল জমি রাখার জন্য। আচ্ছা এখানে মনে হয় হয়তো জলও ছিল, এখন হয়তো নেই। এখান থেকে প্রবেশ করছি, এখান থেকে আসো। আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখো, এখানে যে জঙ্গলের মধ্যে থেকে একটা রাস্তা সরু গলি, চলো জঙ্গলের মধ্যে থেকে সরু গলি, চলো তাহলে এটার মধ্যে থেকে আমরা ভিতরে যাই। চলো আমরা ভেতরে ঢোকা যাক, দেখি কি আছে।
চলো বন্ধুরা তাহলে ভিতরে আমিও প্রবেশ করি, দেখি এর মধ্যে কি আছে। বন্ধুরা দেখো এখানে অনেক বাচ্চাদের চড়ার জিনিস রয়েছে, যদি কেউ চড়তে যায় আমি এখন দৌড়ে নিয়ে চলে যাই। দেখো এখানে আমরা আসলাম, এখন দোলনায় চড়বো একটু, আর তোমাদের দাদা হয় আমার কটা ভিডিও বানিয়ে দেবে। কারণ আমরা আলটিমেটলি বন্ধুরা সত্যি কথা বলতে আমরা আর কিছু ঘোরা খুঁজে পাচ্ছি না। আমরা এক্সপেক্ট করেছিলাম অনেক কিছুই আছে বা সেরকমটা শুনেছিলাম, অনেক কিছু আছে বা বেশ ভালো, কিন্তু হ্যাঁ এখানকার পরিবেশটা বেশ ভালো লেগেছে। তোমাদের অলরেডি বললাম যে আশেপাশে বেশ গঙ্গার সুন্দর হাওয়া, পাশের পরিবেশটা খুব ভালো লেগেছে, কিন্তু সেরকম একটা যে খুব ভালো কিছু দেখার মতো ফিগারে বা সেরকম একটা কিছু তো আমরা সেইভাবে খুঁজে পেলাম না। তো তোমরা যদি এর আগে কেউ এসে থাকো বা তোমরা যদি কেউ জেনে থাকো যে এর থেকে অনেক বেশি বেশি কিছু দেখার কিছু আছে বা ভালো কিছু আছে, তো আমার সাথে শেয়ার করো, আমরা নিশ্চয়ই নেক্সট টাইম এসে সেগুলো ঘুরবো। সেটাই বন্ধুরা, দারুণ লাগছে, অনেকদিন পর দোলনায় চড়ছি, কারণ সেভাবে চড়া হয়ে থাকে না। বন্ধুরা আলটিমেটলি তোমাদের দিদিভাই এটাতেই বেশি খুশি, এই একটা জিনিস পেয়েই, এই মঙ্গল পাণ্ডে পার্কে এসে এই জিনিসটা পেয়েই সে বেশি খুশি হলো। তোমরা কে কে চড়তে পছন্দ করো জানি, আমাকে কমেন্ট করো, আমার কিন্তু দারুণ লাগে। আলটিমেটলি একটু আমিও তোমাদের দিদিভাইয়ের সাথে চড়ে নিচ্ছি। নিশ্চয়ই চড়েছি বন্ধুরা, ছোটবেলায় এভাবে গাছের সাথে একটা গাছের সাথে আর একটা গাছে এইভাবে কিন্তু দোল করতাম, এখন বড় হয়ে সেটা পার্কে সেইভাবে ঘুরতে হচ্ছে। মানে সত্যি কথা বলতে আর কিছু খুঁজে পাচ্ছি না এখানে যে কী তোমাদের সাথে শেয়ার করবো, কী দেখাবো, তাই অ্যাটলিস্ট এইভাবে দোল খেয়ে কিছুটা চড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট টাইম যদি তোমরা কেউ আসো তো তোমরা এটাও করতে পারবে, এটাই আমাদের উদ্দেশ্য আর কিছু নয়। বন্ধুরা এবার আমরা কথা রিলস করব, তারপরে মানে একটি সময় তো কাটাতে হবে, সময়টা কাটানোর জন্য কিছু রিলস ফিলস করবে তোমাদের দিদি ভাই, তারপরে আজকেই চেষ্টা করবো ভিডিওটা আপলোড করার, তো তোমরা দেখে নিও। আর যখন এখান থেকে বেরিয়ে যাবো সেটাও তোমাদেরকে বলবো, মানে কখন ভিডিওটা এন্ড হচ্ছে, এখনও চলতে থাকছি, আমরা কিছু খোঁজার চেষ্টা করছি আরও কিছু ভালো কিছু দেখতে পাই কি না। ভেতরে কিছুই তো দেখতে পেলাম না, বন্ধুরা এখন দেখো আমরা পুরো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, এখন একটু নামবো, নিচে নেমে একটু জল মাথায় দেবো, কারণ এতটা যখন কাছে আসলাম গঙ্গার, তাহলে চলো আর তারপরে ভিডিওটা শেষ করবো, আর এখন বাড়ি যাব। ভিডিওটা তো এখানেই শেষ করছি কারণ ঘোরা হয়ে গেছে, আর কিছু খুঁজে পাচ্ছি না আমরা ঘোরার, একটু দোলনায় চললাম আর পুরোটা ঘুরলাম, বসেছিলাম, এইভাবে সময় কাটালাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তুমি কিছু বলো। হ্যাঁ একদম, আর কিছু ঘোরার মতো পেলাম না সেরকম, আমরা অনেকটা এনজয় করলাম, বসলাম একটু হাওয়া খেলাম, এখন বাড়ি ফিরে যাব। আর তোমাদের দিদি একটু গঙ্গা ঘাটের পাশে এলো, ব্যাস এখন বাড়ি ফিরে যাব, ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট দিন আসবো নতুন কোনো নতুন চমৎকার একটা ভিডিও নিয়ে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, আমাদের সাথেই থেকো, পাশেই থেকো, আর ততক্ষণ এটা দেখতে থাকো, অবশ্যই এটা দেখতে থাকো, তারপরে নেক্সট ভিডিও আসছে একটা খুব ভালো ভিডিও, তোমরা তার জন্য একটু ওয়েট করো আর দেখতে থাকো, এই ভিডিওটা কেমন লাগছে জানিয়ে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।